ছত্তিশগড়ে বিজেপির ধাক্কা, রাজ্য জুড়ে পুরো ভোটে বিজেপিকে পিছনে ফেলল কংগ্রেস। 300টি ওয়ার্ডে গণনা শেষ, গণনা চলছে 70টি ওয়ার্ডে। 300টি ওয়ার্ডের মধ্যে 174টি ওয়ার্ড দখল করেছে কংগ্রেস, 89টি ওয়ার্ড দখল করেছে বিজেপি। জয়ী প্রার্থীদের অভিনন্দন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। সেমিফাইনাল জিতেছি, ফাইনালও জিতব। 2023-এ ক্ষমতায় ফিরবে কংগ্রেস। পুরো ভোটের ফল প্রকাশের পর প্রতিক্রিয়া ছত্তিশগড় কংগ্রেসের। 23-এ ভোট রয়েছে ছত্তিশগড়ে, বিধানসভা নির্বাচন রয়েছে, এবং তার আগে এই জয় কংগ্রেসের। সেমিফাইনাল জিতেছি, ফাইনালও জিতব। 2023-এ ক্ষমতায় ফিরবে কংগ্রেস, এমনটাই কিন্তু প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। দেশের বিধানসভা ভোটের আগে ছত্তিশগড়ে বিজেপির ধাক্কা, 15টি পুরসভা নির্বাচনে 370টি আসনের মধ্যে কংগ্রেসের দখলে 174টি ওয়ার্ড, 89টি ওয়ার্ড বিজেপির দখলে। জনতা কংগ্রেস ছত্তিশগড় পেয়েছে 6টি আসন, তাৎপর্যপূর্ণভাবে 31টি আসন পেয়েছেন নির্দল প্রার্থীরা। দুর্গ জেলার ভিলাই পুরসভার 70টি ওয়ার্ডে গণনা চলছে, 15টির মধ্যে রয়েছে 4টি কর্পোরেশন, 6টি পুর পরিষদ ও 5টি নগর পঞ্চায়েত। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। সেমিফাইনাল জিতেছি, ফাইনালে জিতব। 2023-এ রাজ্যে ক্ষমতায় ফিরবে কংগ্রেস। পুরো ভোটের ফল প্রকাশের পর প্রতিক্রিয়া ছত্তিশগড় কংগ্রেসের। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।